ও মাঝি নাও কোথায় রাখে, ও মাঝি পাল উড়াই রাখে, তার মাঝি গাও নোগা। ও মাঝি নাও কোথায় রাখে, ও মাঝি পাল উড়াই রাখে, তার মাঝি গাও নোগা। ও মাঝি নাও কোথায় রাখে, ও মাঝি পাল উড়াই রাখে, তার মাঝি গাও নোগা। এক সময় এই বুড়িগঙ্গা নদীর বুক চিরে মাঝি তার নৌকা ছেড়ে পাল উড়িয়ে গলা ছেড়ে মনে সুখে গান গাইত। যদিও সেটা আজ সুদূর অতীত, কিন্তু আজ যেন সেই মাঝি মাল্লার পুরনো স্মৃতি ভেসে আসছে আকাশ বাতাস আর পরিবেশের চারদিক থেকে। সবাই যেন আজ অতীতের স্মৃতিতে ফিরে গেছে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নদীমাতৃক বাংলাদেশ, বাংলাদেশে রয়েছে অসংখ্য খাল বিল নদী। এই নদীগুলোর মধ্যে অনেক নদী আজ বিলীন হয়ে যাচ্ছে, আবার অনেক নদী মানুষ কর্তৃক বর্জ্য কেমিক্যাল মিশ্রিত হয়ে প্রতিনিয়ত দূষিত হচ্ছে। বুড়িগঙ্গা নদী ঢাকার অন্যতম বৃহত্তম নদী। এই নদীতে আজ স্থানীয় জনপ্রতিনিধিরা দীর্ঘ এক যুগ পর নৌকা বাইচের আয়োজন করেছে। এতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে 12টি মাঝি মাল্লার দল অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতায় দেখার জন্য বুড়িগঙ্গা নদীর উভয় পাশে হাজার হাজার লোক জড়ো হয়েছে। অনেকে আবার নদীর বুকে ট্রলার, লঞ্চ ও নৌকা করে এই প্রতিযোগিতা উপভোগ করছে। প্রতিযোগিতাকে ঘিরে ঘিরে সাজ সাজ রব ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এই প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা আবারও জানান দিল বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত রাখতে হবে, এর মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা ও কেমিক্যাল মিশ্রিত পানি ফেলা যাবে না। এর পানি প্রবাহ গতিমত সুস্থ ও স্বাভাবিক রাখতে সরকারের পাশাপাশি কামরাঙ্গীরচরের বাসি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে একটি পালসার 150cc মোটরসাইকেল পুরস্কার হিসেবে দেওয়া হয়। ঢাকার এই প্রাচীনতম নদীটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকাবাসীর সকলে। নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে ঢাকা শহরের বসবাসক সকলে বাঁচবে। ভাষাইলি রে আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাষাইলি রে আমায়। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে যেমন স্থানীয় জনগণের মাঝে একটা মহা মিলন সৃষ্টি হয়েছে, তেমনি এই আয়োজন সবার মাঝে নদীর প্রতি ভালোবাসা, নদী রক্ষায় আন্তরিকতা ও জনসচেতনতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নদী রক্ষার এই আয়োজন স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় কাউন্সিলর জনপ্রতিনিধিদের বুড়িগঙ্গা রক্ষার এই আয়োজন সার্থক ও সফল হবে বলে সবাই মনে করে।
ডিয়ার ভিউয়ার্স, মহামিলন মেলার নৌকা বাইচ প্রতিযোগিতার এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আবার হাজির হব আপনাদের মাঝে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। আমি সুলাইমান আহমেদ, শুনুন।